আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্ষণিকের অতীত দুনিয়া আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ, ক্ষণিকের দুনিয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, কেমন আছেন আসিফ সাহেব? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, ভালো আছি। আমি আপনার কথা অনেকদিন ধরে শুনছি, এখনো শুনি, এখন আজকে প্রথম যুক্ত হলাম, অনেক ভয় লাগছে, তারপরে কথা বলছি। আচ্ছা বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আমার আমার একটু জিজ্ঞাসা ছিল, মানে জিজ্ঞাসা বলতে এক ধরনের মানে পরামর্শ আপনার কাছে, যে ইসলাম ধর্মের দাসী কথা ওইটা নিয়ে, যে এটা আমি অনেকভাবে জেনেছি, এটা আমার কাছে অন্যরকম লেগেছে। আছে এবং আমি অনেকগুলো লাইভ করেছি, অনেকগুলো লাইভে এগুলো নিয়ে আলোচনা হয়েছে আসলে, কিন্তু আপনি স্পেসিফিকলি কি জানতে চাচ্ছেন সেটা যদি একটু বলতেন, কারণ এটা তো একটা বিরাট ব্যাপার। আপনাকে যদি এখন আমি শুরু থেকে বলা শুরু করি তাহলে তো আমার 4-5 ঘন্টা লাগবে ভাই। আপনি একটু কাজ করেন, না না, আমার আমি একটা লেখা আছে, একটু কথা শুনে নেন, কথা শুনে নেন, আগে কথা শুনেন আচ্ছা তারপরে কথা বলেন। আমার একটা লেখা আছে, অনেক বিরাট একটা লেখা, ইসলামে অমানবিক দাস প্রথা, সংশয় .com-এ আছে। এই লেখাটার ভিতরে সমস্ত দলিলপত্র, সমস্ত প্রমাণাদি, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কিন্তু আপনার যদি কোনো পয়েন্টে কথা বলতে হয় বা কোনো একটা জিনিসের বিরোধিতা করতে হয়, মনে করেন আমার একটা কথার আপনি বিরোধিতা করবেন, বা আপনার কাছে যদি এরকম মনে হয় যে ইসলামে দাসী প্রথা তো খুবই ভালো জিনিস ভাই, আপনারা কেন এটার হুদাহুদি সমালোচনা করতেছেন? আসিফ ভাই, আপনারা তো হুদাহুদি মানে কোনো কারণ নাই আজ এটা সমালোচনা করতেছেন, এরকম যদি মনে হয় তাহলে আপনি সেই পয়েন্টটা বলেন, আপনার পয়েন্টটা আমরা শুনি, সেই অনুসারে আমরা আলোচনা করতে পারি। না, আমার ওই বিষয়ে কোনো মানে নাই। আমার কথাটা হচ্ছে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দাসী প্রথাটা মানে খুবই জঘন্য, কারণ এটাতে স্পষ্ট বলা আছে যে অন্যের স্ত্রীকে মানে নিজে করে নেওয়া যাবে, এজন্য আর কি মনে হয়। আমি আপনার প্রমাণপত্র বা ইসলামের যেগুলো আমি সবকিছুই দেখেছি, আমার কাছে এটা জঘন্য এরকমই মনে হয় আমার। তো এই জিনিসটা কি ইসলামে আছে নাকি নাই সেটা আগে বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা আছে। মানে ইসলামে আছে হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে এনে তাদেরকে রেপ করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আসিফ সাহেব এই বিষয়টা আর একটু মানে খারাপ লেগেছে, এইরকম ভাবে যে তাদেরকে নিয়ে বিয়ে ছাড়া তাদের সাথে মানে জোরপূর্বক কি বলা যায় সঙ্গম করা যাবে, এইরকম একটা বিষয়। বিয়ে ছাড়া তো বুঝলাম, বিয়ে ছাড়া করলে যে খুব একটা সমস্যা সেটা তো না, সেটা আমাদের পয়েন্ট না। আমাদের পয়েন্ট হচ্ছে যে একটা বন্দি মানুষ যার কোনো কনসেন্ট নাই, একটা বন্দি মানুষের কোনো কনসেন্ট থাকে না, মানে সম্মতি থাকে না। হ্যাঁ, সেই সম্মতি যাদের থাকে না, যাদের স্ট্যাটাস হচ্ছে দাসী, কৃতদাসী স্ট্যাটাসের যারা মানুষ, তাদের তো কোনো কনসেন্ট থাকে না। তাদের সাথে যৌন কর্ম করাটা, কনসেন্ট ছাড়া যৌন কর্ম করাটা, তারা তো কনসেন্ট দিতে সক্ষমই না, তার মানে কনসেন্ট তো এখানে নাই। কনসেন্ট ছাড়া যে তাদের সাথে যৌন কর্মটা হচ্ছে এই জিনিসটা তো ধর্ষণ, তাই না? হ্যাঁ, অবশ্যই এবং ইসলাম এটাকে অ্যালাউ করে, ইসলাম এটাকে, ইসলামের একটা বিধান হ্যাঁ, হচ্ছে এটা। সমর্থন করে। হ্যাঁ, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন সেটা একটু বলেন তাহলে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ইসলাম এটাকে সমর্থন করে, কিন্তু অন্যদিকে আবার মানে যা ইসলামিক স্কলার আছে তারা অন্য মানে পাশ্চাত্যের যে বিয়ে বহির্ভূত যে রিলেশন, এটার খুবই নিন্দা করে। তে আমার কাছে না এটা না, দুইটা পাশ্চাত্যে মানে পাশ্চাত্যে বিয়ে অন্যরকম মনে বহির্ভূত হয়েছে। পাশ্চাত্যে বিয়ে বহির্ভূত যে রিলেশন, সেখানে তো কনসেন্ট থাকে, দুই একটা ছেলে একটা মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তারা যদি পরস্পরকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে এখানে তৃতীয় পক্ষের কি বলার থাকতে পারে ভাই? না, এটা আমারও বলার নাই, আমি ওটাকে এক ধরনের আমি এটাকে নিন্দা করি না, আমি এটার মোটামুটি বলা যায় সাপোর্টই করি, মানে কিন্তু মানে এখানে মনে হচ্ছে যে ইসলামিক স্কলাররা একটা কনসেন্ট ছাড়া একটা যৌন কর্ম হচ্ছে যেটাকে আমরা ধর্ষণ বলি, সেটাকে তারা সমর্থন করতে গিয়ে সমালোচনা করছে হচ্ছে ইউরোপ আমেরিকাতে কনসেন্ট নিয়ে ছেলে মেয়ে দুজন দুজনের সম্মতি নিয়ে দুজন দুজনের পছন্দ করে চুমাচুমি করতেছে বা সেক্স করতেছে বা যেটাই করতেছে, সেইটা হচ্ছে তাদের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য নোংরা কাজ। কিন্তু কাফেরদের মাইরা তাদের মা বেটিকে জোরপূর্বক তুইলাই না, হ্যাঁ তাদেরকে হ্যাঁ, রেপ করাটা হচ্ছে, এটা হচ্ছে ইসলামের ভালো কাজ, বিধান। এটাই তো ভালো থাকেন। দিনের পথ আসিফ ভাই, হ্যাঁ এটাই তো হ্যাঁ, দিনের এটা পথ। আমার দেখো তো কাছে, এই মজাটা দেখেছি, আপনি দিনের পথে আসেন ভাই, এটাই না তো এটা দুর্ভাগ্য ভাই। এটা আমার ভাই কাছে আমি আমি তো আসিফ আমি তো সাহেব কিছু আমি খুবই তো কিছু বুঝলাম না ভাই, ফারাজ ভাই, আমি তো কিছু বুঝলাম না ভাই, মানে ভাই কনসেন্ট অতভম্ব নামক ইবলিশ থেকে, কনসেন্ট নামক ইবলিশ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। মানে না, আমার এই মানে বিষয়টা খুবই খারাপ আচ্ছা লেগেছে। আচ্ছা আচ্ছা বুঝ আচ্ছা আরেকটু বুঝি ভাই, আরেকটু বুঝি। মনে করেন কলিমুদ্দিন একটা কাফেরদের দেশ আক্রমণ করছে, সেখানে হরিপদ সাহা নামক একজন হিন্দু ছিল, তার মায়েরা, তার বউ হচ্ছে মনে করেন রমা রায়। হ্যাঁ, রমা রায় রে তুই রাই না, তাকে যৌনদাসী বানাইছে, তাকে ঘরে এখন তার সাথে সেক্স করতেছে। এখন রমা রায় কি করবে, সে তো তার তো কিছু করার নেই, তারা তো ধরে আনছে, সে তো বন্দী, সে এখন ধর্ষিত হচ্ছে।
এটা হচ্ছে ইসলামের খুবই সুন্দর বিধান, কত মানবিক, কত সুন্দর বিধান। আর ইউরোপে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তারা দুজনে দুজনের ভালোবাসছে, দুজনে দুজনের পছন্দ করছে, দুজনে দুজনের সাথে ভাল লাগে, একসাথে থাকতে ভাল লাগে, ওরা মানে ঘরে ঢুকা মানে সেক্স করতেছে, দুমদুমার সেক্স করতেছে ধরলাম। হ্যাঁ, এটা হচ্ছে খুব খারাপ কাজ ভাই, বুঝতেছি না তো ভাই এটা মানে বিষয়টা কি ভাই, এটা এটা কি কনসেপ্ট ভাই? নামক ইভেল আমি একটু জিনিসটা নাই বলি, ভাই, জাহান্নামী জিনিসটা আমি ওইখানে একটু নাই। বলি। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হচ্ছে যে ওইটা জোরপূর্বক করা এটা মানে ভালো বা এরকম কিছু, আর ওইটা তো সম্মতিতে করলে এটাকে এত সমালোচনা করার মানে এরকম দেখা, এটাই আমার কাছে খটকা মনে হয়েছে, এজন্য আপনাদের সাথে যুক্ত হওয়া আমার এই বিষয়ে আর কি। তো আমরা বুঝতে পারলাম সম্মতি জিনিসটা আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত করতে হবে, তাই না? আমাদের জোরপূর্বক পারাস ভাই, আমি ভাই কি বলবো বলেন? যৌনাঙ্গ ভোগের মূল্য দিয়ে নিয়ে আসবেন, নাহলে মানে অর্জন করে নিবেন, যুদ্ধ করে অর্জন করে নিবেন, গনিমতের বা টাকা পয়সা দিয়ে কিনে আনবেন, তারপরে আবার কিসের কনসেন্ট, কিসের আবদুল্লাহ, কিনছেন তো, টাকা তো দিচ্ছেন, শেষ। না, আমি কনসেন্ট নামক জাহান্নামী আমি জিনিস, এই এটাকে সকল কোনোভাবেই জাহান্নামী সমর্থন জিনিস এগিয়ে করি করার না, দরকার নেই ভাই, মানে আপনি করেন না যেটা বুঝতে এই যে, পারছি, ক্ষণিকা দুনিয়া ভাই আপনি করেন না, এটা আমরা বুঝতে পারছি। অ্যান্ড না কিন্তু আমার এই প্রশ্ন হচ্ছে, এই আলেমরা আবার মানে অন্যদের যারা সম্মতিতে সেক্স করে এটার কঠোর নিন্দা জানায়, এজন্য আমার মনে হয় যে তারা আচ্ছা, দ্বিচারিতা এটা করছে এটা কেন, এরকম এটা কেন, মনে এটা হয়। বিচারিতা কেন মনে হচ্ছে আপনার কাছে এই জিনিসটা? মানে তাদের তো, আমরা তো মজা করে বললাম, তাদের তো ইয়েটা হচ্ছে, তাদের তো ভালো মন্দর জ্ঞান, তারা তো মানুষ না, মানে তারা তো মানে ভালো মন্দ বুঝতে পারে না, তাদের তো ব্রেন নাই, তাদের মহম্মদ যেটা বলে গেছে সেটা তাদেরকে ফলো করতে হবে, উইদাউট ইউজিং দ্যার ব্রেন, যেটা বলছে সেটাই ফলো, ওটা ওখানে নিজের ব্রেন ব্যবহার করে কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই করা যাবে না, এটা তো তাদের রুলস এর মধ্যেই নাই, ব্রেন খাটানো তাদের রুলস এর ভিতরে নাই। তো তাদের ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে যে জিনিসটা অ্যালাউ বলা সেটা হচ্ছে গনিমতের মাল, গনিমতের মাল বানায় আপনি যুদ্ধবন্দী বানায় তাদেরকে দাসী বানায় তার সাথে জনসংখ্যা করবেন, এটা তাদের তাদের মহম্মদের মতে এটা ভালো জিনিস, এই জন্য তারা ব্রেন অফ করে দিয়ে সুবহান আল্লাহ মাশাআল্লাহ বলে বলতেছে এটাই ভালো জিনিস, তাদের মহম্মদের মতে ওই 1400 বছর আগের ওই ল্যাংটা পাগলের মতে কনসেন্ট নিয়ে জনসঙ্গম করা এটা একটা খারাপ জিনিস, এই জন্য তারা তাদের ব্রেনটা অফ করে দিয়ে বলে যে না, কনসেন্ট দিয়ে বিয়ে করা এটা খুবই খারাপ জিনিস, সেটা করা যাবে না, তারা তাদের ব্রেন ইউজ করতেছে না, 1400 বছর আগে ল্যাংটা পাগল যেটা বলে গেছে সেটাই মানতেছে, সিম্পল জিনিস। হ্যাঁ, আমি এটা নিয়ে, আমি আমি একজন মুসলিম, এই যে হঠাৎ আমি দাসী প্রথা এটা জেনে খুবই আমি অবাক হয়েছি, খুবই আমি বিপর্যস্ত বলা যায় মানসিক ভাবে, এরকম ভাবে আমি শক খেয়েছি যে এইরকম ভাবে একজনকে জোরপূর্বক এগুলো মানে তার তো সম্মতির প্রশ্নই আসে না এইভাবে ইয়ে করা যায়। এটা নিয়ে আপনাদের সাথে এজন্য আমি কথা বল মানে যুক্ত থ্যাংক হইলাম ইউ যুক্ত আজকে, হওয়ার জন্য, যে কিন্তু এই আপনার কি জিনিসটা তো বলবেন। আমরা আমরা অনেক আগেই দেখেছি, এবং আপনি যে জিনিসটা মানে এখন দেখতেছেন সেই এই জিনিসটা, এবং এইটাকে ডিফেন্ড করার নোংরা চেষ্টা, এটাকে ভালো বলার নোংরা চেষ্টা, এর থেকেও জঘন্য জিনিস আমরা প্রতিনিয়ত দেখি, তো এই জন্য হয়তো বা আপনি যেই ভাবে এটা ফিল করতেছেন আমরা ওইভাবে ফিল করতেছি না, কারণ এর থেকেও নোংরা জিনিস আমরা আমাদের অনেক ডেইলি বেসিস দেখতে হয়, আমাদেরকে হত্যা করা থেকে শুরু করে আমাদেরকে কিভাবে হত্যা করা হবে, আমাদের মা বোনের সাথে কি করা হবে, এরকম জিনিস মানে, তারপরে লিটারাল কলা জবাই করার ভিডিও আমাদের প্রতিনিয়ত পোলাপাইন দিয়ে বলে, তা আবার কিসে পোলাপাইন, মনে করেন 9-10 পরে নতুন নতুন মচড়া শুরু করছে এরকম ছেলেপেলেদের দিয়ে আমাদেরকে এই দেশগুলো দেয় একেবারে মানে প্রতিনিয়ত, আপনারা আপনি আপনাদের আপনি আপনার মুমিন ভাইদের যে জঘন্য চেহারাটা এখন দেখতেছেন আমরা এটা আরো অনেক আগে দেখছি, এবং এর থেকেও জঘন্য চেহারা অনেক ডেইলি বেসিস দেখে আসছি, তো এটা আমাদের কাছে সোর্ট অফ নর্মাল হয়ে গেছে, তারপরে এমন না যে এটা কম খারাপ কাজ হয়ে যাচ্ছে না, একই ধরনের খারাপ কাজ আছে, বাট আমরা এটা বহুবার বহু জন্ম ধরে মানে অনেক বছর ধরে দেখে আসতেছি এই। হ্যাঁ, আপনার তো দীর্ঘদিন সময় এগুলো দেখে এখন এই পর্যায়ে আছেন বা বুঝে শুনে এরকম ভাবে সিদ্ধান্ত নিয়ে এই যে এরকম করছেন। আমি ধরেন একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একজন ছেলে, এইভাবে মানে হঠাৎ এই যে দাসী প্রথা, আপনাদের ওইখান থেকে আমি ডকুমেন্টস দেখেছি, মিলিয়েছি, ইসলামিক স্কলারদের আলোচনা শুনেছি, মানে এরকমই, এটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে যে জোরপূর্বক এইভাবে ই করা যায়। তারপরে আরেকটা আরেকটা বিষয়ে যে যে পাথর মেরে মেরে ফেলা, যে কোনো মহিলা এবং পুরুষ যদি ফিজিক্যাল রিলেশন করে অবৈধভাবে সম্মতিতে, এটাও আমার খুবই মানে মানে জঘন্য মনে হয়, যে শরিয়া আইনের নামে যে যেটা হ্যাঁ, করা হয়। রজমের বিধান, রজমের বিধান। ঠিক আছে, ক্ষণিকের দুনিয়া আপনার সাথে কথা বলে আমাদের ভালোই লাগলো, তাহলে আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে বিদায় জানাবো? হ্যাঁ, আমার আমার এখন সবশেষ কথা হচ্ছে আপনাদের কাছে আমি উপদেশ চাচ্ছি যে আমি মানে কি করব এখন, এক ধরনের কিং কর্তব্য বিমূঢ় বলা যায়, আমি এগুলো না বুঝতেছি না ভাই, আপনি হঠাৎ কি এই করবেন, দুদিন। আপনি কি করবেন এটা সম্পূর্ণ আপনি সিদ্ধান্ত নিবেন, এটা প্রত্যেক মানুষই সিদ্ধান্ত নিবে, আমরা খালি আপনাদেরকে এই তথ্যগুলো তুলে ধরতে পারি, কিন্তু এই বিষয়ে ডিসিশন মেকিং সেটা প্রত্যেক মানুষেরই নিজের রাস্তা নিজের খুঁজে নিতে হয়, ঠিক আছে? আপনি নিজের রাস্তা নিজেই খুঁজে নেওয়ার চেষ্টা করেন, নিজেই চিন্তা করেন, নিজের সিদ্ধান্ত নিজে নেন, ঠিক আছে ক্ষণিকের হ্যাঁ দুনিয়া? হ্যাঁ, তাহলে আর কি কিছু বলবেন আপনি? না আর কিছু বলবো না, আপনাদের সাথে যুক্ত হয়ে ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, শুভরাত্রি, আবার আরেকদিন আশা করি কথা হবে।